বন্ধুরা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে এবং মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনাদেরকে বিনামূল্যে আবেদন করতে পারবেন, সাথে বেতন দেওয়া হবে এবং এটা একটি সরকারি সংস্থায় নিয়োগ করা হবে। সাথে এই যে নিয়োগ স্থানটা রয়েছে এটা কিন্তু কলকাতার মধ্যেই রয়েছে এবং একটি ডিস্ট্রিক্টে রয়েছে। সব জানা বা ভিডিওর মাধ্যমে ভিডিও দেখতে থাকো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও। বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। এখানে যেই অর্থাৎ ডিপার্টমেন্টে নিয়োগ করবে সেটা হলো ক্যান্টনমেন্ট বোর্ড ব্র্যাকপুরে নিয়োগ করা হবে। তিনটে ক্যাটাগরি রয়েছে, প্রথম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেখানে মিনিমাম সব কিছু মিলিয়ে নিয়ে 37,600 টাকা বেতন থাকছে। তারপর এখানে একটি শূন্য পদে নিয়োগ করা হবে। দ্বিতীয়ত রয়েছে স্টেনোগ্রাফার, সব কিছু মিলিয়ে নিয়ে 37,600 টাকা বেতন রয়েছে, একটি শূন্য পদ রয়েছে। তৃতীয় রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানেও কিন্তু 25,200 টাকা রয়েছে বেতন সব মিলিয়ে এবং একটি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদন করার জন্য আপনাদের মিনিমাম 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, সাথে সিনিয়র সেকেন্ডারি পাস করতে হবে, 45% থাকতে হবে, 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে এলিমেন্টারি এডুকেশনে। আরও অর দেওয়া রয়েছে, আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতা আছে সেই হিসাবে কিন্তু আবেদন করে নিতে পারে এবং টিইটি সিটি ইটি প্রাইমারি পাস হতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে স্টেনোগ্রাফার, 13/3/2023 অনুযায়ী 20 থেকে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পাস করতে হবে এবং ইউনিফর্ম স্পিড 80টি ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে ইংলিশে, আর 35 ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে ইংলিশে, এবং কম্পিউটার প্রফেশনসিতে ভালো হতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সাউন্ড নলেজ থাকতে হবে, ইন্টারনেট ইউজেজে নলেজ থাকতে হবে, হিন্দি টাইপিংয়ে। তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, নলেজ থাকতে হবে কম্পিউটারের, সাথে সাউন্ড নলেজ থাকতে হবে ইন্টারনেট ইউজেজে। 6 মাসের এখানে আপনাদের কিন্তু প্রশিক্ষণ, যেটা কম্পিউটার শেখেন সেটার কিন্তু 6 মাসের প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে, 35টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশ টাইপিং থাকতে হবে। আবেদন করার জন্য এখানে আপনাদের আবেদন মূল্য নেওয়া হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদন মূল্য নেওয়া হচ্ছে না, স্টেনোগ্রাফের জন্য 1,000 টাকা নেওয়া হচ্ছে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন মূল্য নেওয়া হচ্ছে না। লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের 13 তারিখে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে ফিল আপ করতে হবে। এই ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। অ্যাপ্লিকেশন ফিস সাথে ডিএসটিও কাটবে। অনলাইনে কী কী ফর্ম ফিল আপ করতে হবে আপনাদেরকে এবং কী কী আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে, ফটো আইডেন্টি প্রুফ দিতে হবে, যে কোনো একটা দিনে হবে, বার্থ সার্টিফিকেট দিতে হবে যদি অ্যাডমিট কার্ড দিতে পারেন এবং মাধ্যমিক এক্সামিনেশন সার্টিফিকেট দিতে পারেন তাহলেও হবে, মার্কশিট দিতে হবে, অল সার্টিফিকেট এসেন্টিয়ালস কোয়ালিফিকেশনের, ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন যদি করে থাকেন সেটা দিতে হবে, এমপিডব্লিউবিডির জন্য 20% ছাড় থাকবে সেটার কিন্তু কার্ড দিতে হবে, গভর্নমেন্ট অর্গানাইজেশন পিএসইউ লোকাল বডিস ইটিসি যদি কাজ করে থাকেন তার একটা অবজেকশন সার্টিফিকেট দিতে হবে যদি ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ এই যাবতীয় ডকুমেন্ট রয়েছে অনলাইনে তো আপলোড করবেই এবং যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু অরিজিনালগুলো এবং জেরক্স সাথে নিয়ে যেতে হবে। নিয়োগ করা হবে আপনাদের মোড অফ সিলেকশন ইন্টারভিউ স্কিল ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এবং 2 বছরের জন্য এখানে নিয়োগ করা হবে, পরবর্তীকালে সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। তারপরে এখানে লাস্ট পেয়ে যাবেন একটি অ্যাপ্লিকেশান, এটা হলো নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাথরিটি ইস্যুইং সার্টিফিকেট রয়েছে, এটাকে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করার পরে আপনাকে কিন্তু অনলাইনের দ্বারায় আপলোড করে দিতে হবে। আর যদি কোনো রকমভাবে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য তোমাদের যেতে হবে আমাদের টেলিগ্রামে।